গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা দেখবো অকটাল থেকে কীভাবে ডেসিমালে কনভারশনগুলো করতে হয় তো এখানে আমরা দুটা প্রবলেম উঠাইছি সেটা হচ্ছে থার্টি ফোর এটা আছে কিসে অক্টালে আমার এখানে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাও আছে অক্টালে এ দুটাকে কী করতে হবে আমাকে ডেসিমালে কনভার্ট করতে হবে তো ডেসিমালে প্রথমে এটা করি থার্টি ফোর তো আমরা বলছিলাম যে কোনো কিছুকে যদি ডেসিমালে কনভার্ট করতে হয় তাহলে সেই নাম্বারের বেসের উপরে পাওয়ার লিখতে হয় তো যেহেতু এখানে অকটাল এখানে যেহেতু অকটাল থেকে আমরা যাব কোথায় ডেসিমালে তো অকটালের অকটালের বেস হচ্ছে এইট তাই অকটালের বেস আর পাওয়ার কত দিব এল পাওয়ার হবে কত জিরো তারপরে এদিকে যাইতে থাকবে ওয়ান টু এরকম করে যাইতে থাকবে তো তাহলে এল এস বিতে জিরো তারপর এটা কত হবে এইট দি পাওয়ার ওয়ান তো হয়ে গেল তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কত হয় থ্রি মাল্টিপ্লাই এইট টু দি পাওয়ার ওয়ান প্লাস ফোর মাল্টিপ্লাই এইট টু দি জিরো তো থ্রি মাল্টিপ্লাই এইট প্লাস মাল্টিপ্লাই ওয়ান এইট টু দি জিরো মানে হচ্ছে ওয়ান তো কত হবে টোয়েন্টি ফোর প্লাস ফোর তাহলে এটা কত আসলো টোয়েন্টি এইট তাহলে আমরা বুঝতে পারলাম থার্টি ফোর এটা অক্টাল নম্বর হলে একে কনভার্ট করে আমরা টোয়েন্টি এইট পাই ডেসিমেলে তো তাহলে আমাদের কনভারশনটা হয়ে গেল তো এখন আমরা দেখব এটা এটা বলছে এটা দেখেন যে দশমিকের আগে আছে তিনশো পঁচাত্তর দশমিকের পরে আসে একশো পঁচিশ বা ওয়ান টু ফাইভ তো এটা আছে অক্টালে এটাকে আমরা এখন করব হচ্ছে ডেসিমালে তো থ্রি হান্ড্রেড এটাকে যদি করতে চাই আমরা ডেসিমালে তাহলে কি করতে হবে পাওয়ার দিতে হবে তো টু দি পাওয়ার জিরো তারপরে এটা এইট টু দি পাওয়ার ওয়ান তারপর এটা এইট টু দি পাওয়ার তো তারপর কী করবো এগুলো গুণ করে দেবো থ্রি মাল্টিপ্লাই এইট স্কোয়ার প্লাস সেভেন মাল্টিপ্লাই এইট টু দি পাওয়ার ওয়ান প্লাস ফাইভ মাল্টিপ্লাই এইট টু দি পাওয়ার জিরো তাহলে এটা এখন ক্যালকুলেশন করলে আমরা এটার ডেসিমাল নাম্বার পেয়ে যাব তাহলে থ্রি মাল্টিপ্লাই আঠাশটা চৌষট্টি হবে প্লাস সেভেন মাল্টিপ্লাই এইট প্লাস ফাইভ মাল্টিপ্লাই ওয়ান তো এটা তিন ছয় আঠারো আট হাজার থেকে এক সরি তিন চার বারো বারো দুই হাতে থাকে এক তিনশো আঠারো আর একে উনিশ প্লাস সাতাশটা ছাপান্ন প্লাস ফাইভ তাহলে এগুলো যদি যোগ করি তাহলে কত হয় পাঁচ ছয় এগারো বারো তেরো তেরো তিন হাতে থাকলো এক এখানে এলো ছয় নয় ফিফটিন এক দুশো তাহলে আমরা তিনশো পঁচাত্তরকে যদি অকটাল থেকে ডিসিমালে কনভার্ট করতে চাই তাহলে আমরা পাচ্ছি কত দুশো তিপান্ন তাহলে থ্রি সেভেন ফাইভ অক্টাল নাম্বার এটাকে কনভার্ট করলাম দুশো তিপ্পান্ন ডিসিমাল হল তো এখন আমার দশমিকের পরে আছে তাহলে দশমিকের পরে কী আছে ওয়ান টু ফাইভ এইট এটাকে আমরা ডিসিমাল করতে হবে তো আমি বলছিলাম যে দশমিকের পরে যদি কিছু থাকে তাহলে এখানে কি হয় বেসটার উপরে পাওয়ার হবে ইনভার্স ওয়ান থেকে শুরু এইট ইনভার্স ওয়ান তারপর এটা হবে এইট ইনভার্স টু এটা হবে এইট ইনভার্স থ্রি তাহলে দশমিকের আগে যদি হয় তাহলে এদিক থেকে শুরু হচ্ছে পাওয়ার জিরো থেকে আর দশমিকের পরে যখন তখন শুরু হচ্ছে ইনভার্স ওয়ান থেকে আর আমরা ডেসিমালে যখন যাব তখন এই বেসটা সব সময় যেটা থেকে কনভার্ট করতে বলছে তো আমাকে এখান এখন অকটাল থেকে ডেসিমালে যাইতে বলছে এই জন্য আমরা কি করছি অকটালের যে বেস সেটার সেটার উপরে পাওয়ার দিচ্ছি আর আগেরবার আমাদের বাইনারি থেকে ডেসিমাল যাইতে বলছিলো এই জন্য আমরা বাইনারির বেস্টা লেখছিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কী হয় ওয়ান মাল্টিপ্লাই এইট ইনভার্স ওয়ান প্লাস টু ইনভার্স টু প্লাস ফাইভ ইনভার্স থ্রি তো এটা কি হচ্ছে ওয়ান মাল্টিপ্লাই ওয়ান বাই এইট প্লাস টু মাল্টিপ্লাই ওয়ান বাই এইট স্কোয়ার টু দি কিউব তাহলে কী হচ্ছে ওয়ান বাই এইট প্লাস টু তাহলে কত হবে চারটা বত্রিশের দুই হাতে থাকে তিনটা আটশো পঞ্চাশ একান্ন হবে তো এগুলো আমরা এখন দেখব তো এখানে ওয়ান বাই এইট তো ওয়ান বাই এইট মানে কত আসবে ওয়ান বাই ওয়ান বাই এইট ইকাল আসছে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস তারপরে এখানে আসে টু ডিভাইডেড বাই সিক্সটি ফোর টু ডিভাইডেড বাই সিক্সটি ফোর এটাতে আসছে কত জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ প্লাস এখানে আসে ফাইভ বাই ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ তাহলে আমরা এখানে পাচ্ছি পয়েন্ট জিরো 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 নাইন সেভেন সিক্স ফাইভ সিক্স টু ফাইভ তো আমরা এই পাঁচশো বারোকে এটা দিয়ে ভাগ করে এটা পেলাম তো আমরা এখন কী করতে পারি এইগুলোকে যোগ করতে পারি তো এইগুলো যদি যোগ করি তাহলে কত আসে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো নাইন সেভেন সিক্স ফাইভ সিক্স টু ফোর সিক্স টু ফাইভ তাহলে এটা আসলো আমাদের জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স আচ্ছা এদিকে আরও অনেক কিছু আসবে তো আমরা জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স পর্যন্ত রেখে দিতে পারি তো তাহলে আমরা পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে করে আমরা পাইলাম হচ্ছে পয়েন্ট এটা ডেসিমালে তাহলে এই দুইটাকে যদি আমরা একত্রে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো যে থ্রি সেভেন ফাইভ পয়েন্ট ওয়ান টু এটা তো এটা আমার কনভারশন কিন্তু হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অক্টাল থেকে ডিসিমালে কীভাবে কনভারসানগুলো করতে হয় আর এখানে যেভাবে বোঝানো হয়েছে এখানে যদি বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা চেষ্টা করব আপনাদের আবারও বুঝিয়ে দেওয়ার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল